সাবস্ক্রাইব করুন বিডিল অ্যান্সার বিয়ার ইউটিউব চ্যানেল, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার বিএস খতিয়ান চেনার উপায় এবং বিএস খতিয়ান কি। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সার্ভেয়ার মোহাম্মদ জীবন খান। তো ভিউয়ার্স, চলুন আজকে আমাদের ভিডিওটা শুরু করি। যে বিআরএস খতিয়ান বা বিএস খতিয়ান আমরা যেই নামে চিনি সারা বাংলাদেশে, যেটা আপনার বর্তমানে চলমান যে সকল এলাকাতে আরএস খতিয়ান হয়েছে, আরএস খতিয়ানের পর নতুন কোন জরিপ বা খতিয়ান হয় নাই, ওই এলাকাতে আপনার বিএস বা বিআরএস সম্পন্ন হচ্ছে। তো এটি চেনার উপায়, এটি আপনার আরআরই কম্পিউটার প্রিন্ট হয়, এই খতিয়ানটি আপনার সম্পূর্ণ কম্পিউটার প্রিন্ট এবং অনেকটা আরআরই, আর এই খতিয়ানটা আপনার অনেকটা সিটি জরিপের অনুরূপ। এই খতিয়ানে আপনার হাতে লেখা থাকে না, আর খতিয়ানটা এক পৃষ্ঠার হয়ে থাকে। আমরা এর আগে দেখছি যে সিএস এবং আরএস দুইটা আপনার দুই পৃষ্ঠা, মানে অপর পৃষ্ঠা হয়ে থাকে, কিন্তু আপনার এই খতিয়ানটা আপনার শুধু এক পৃষ্ঠা। দেখুন ভিউয়ার্স, একটা বিআরএস খতিয়ান এখানে আপনার দেখানো হয়েছে। তো এখানে আপনি কলামগুলো দেখতে পারেন, এটা আরআরই, আর কলামগুলো এইভাবে সাজানো থাকে। প্রথম কলামে থাকে আপনার মালিকের নাম, তথ্য বিবরণ, ঠিক আছে। তারপর আপনার এই যে দেখুন, আপনার রেশন অঙ্ক থাকে, জিএল নাম্বার থাকে, খতিয়ান নাম্বার থাকে সবার উপরে। তো এটা খুব সহজে আমরা কি করতে পারবো, চিনতে পারবো যে এটা আরআরই থাকে, আর এটা সম্পূর্ণ আপনার কম্পিউটার প্রিন্ট, ঠিক আছে, কম্পিউটার প্রিন্ট, হাতে লেখা থাকে না। এই কয়েকটা বিষয় দেখে আমরা চিনতে পারবো। তো ভিউয়ার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।